মিডিয়া নিউজ 24। কণ্ঠশিল্পী এবং অভিনেতা তাহসান খানের সঙ্গে ডিভোর্সের পর সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী মিথিলা। এরপর মিথিলা নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন, জিয়াদার ইমেজ এবং ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলেছে। তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর আলোচনায় আসে গায়ক অভিনেতা জন কবিরের সঙ্গে মিথিলার প্রেমের খবর। সেই গুঞ্জন ডালপালা মেলার আগেই বাজারে আসে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে ঘনিষ্ঠ কিছু সম্পর্কের কথা। জানা যায় সৃজিতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, শীঘ্রই সৃজিত মিথিলার বিয়ে হবে বলেও খবর প্রকাশ হয়েছে দু বাংলার গণমাধ্যমে। সম্প্রতি দেখা গেছে নেপালের নগরকোটে অবকাশ যাপনে তাদের। সৃজিতের সঙ্গে বিয়ের গুঞ্জন যখন তুঙ্গে, এমনই সময়ে প্রকাশ হল বাংলাদেশি নাট্য নির্মাতা ইফতেকার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার কয়েকটি ঘনিষ্ঠ ছবি, যেখানে এক বিছানায় কে হবে মাসুদ রানা বিচারক হিসেবে সমালোচিত হওয়া ফাহমির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে মিথিলাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল সোমবার 4 নভেম্বর সন্ধ্যা থেকে দেখা যাচ্ছে এই ছবিগুলো। সেখানে একের পর এক সম্পর্ক জড়ানোর জন্য মিথিলার কঠোর সমালোচনা করেছেন নেটিজেনরা। অনেকে আবার ছবি দুটিকে নাটকের দৃশ্য হিসেবে দাবি করেছেন। এ ছবির বিষয়ে জানতে মিথিলার সঙ্গে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে এই বিষয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে মুখ খুলেছেন ইফতেকার আহমেদ ফাহমি। এই বিষয়ে তিনি তার ফেসবুক ওয়ালে লেখেন, হ্যাঁ, মিথিলা আর আমার পরকীয়া হয়েছে, একবার নয় অনেকবার, আর এটা নিয়ে মজা করার কিছুই নেই, আমরা দুজন জাস্ট ফ্রেন্ড। তার কিছুক্ষণ পরে তিনি আবার পোস্ট করেন, তিনি লেখেন, দয়া করে লিঙ্ক চাহিয়া লজ্জা দিবেন না এবং লজ্জা পাবেনও না। সোশ্যাল মিডিয়া অনেকে সমালোচনা করে লেখেন, বন্ধুর সঙ্গে কখনোই এত অন্তরঙ্গ ছবি হতে পারে না, আর যদি হয়ে থাকে কোনো নাটকের দৃশ্য সেটাও অসম্ভব। ইফতেকার ফাহমি একজন নির্মাতা, আর বাংলা নাটকের দৃশ্যে কখনোই এতটা অন্তরঙ্গ চুম্বন দেখা যায়নি। তবে এতে কোনো সন্দেহ নেই, এই ক্ষণিকের জনপ্রিয়তা ইফতেকার ফাহমি খুব ভালোভাবেই উপভোগ করছেন। বন্ধুরা, এই নিউজটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।